রাইট না বলিউডের যে অবস্থা সেটা যত বড় মানে সুপার হিরো হোক না কেন মুখ থুবড়ে পড়ছে, যেটা আমরা দেখেছি রিসেন্টলি কতগুলো রিলিজ হওয়া মুভির মধ্যে শুধুমাত্র বুলবুলের টু এবং ব্রহ্মাস্ত্র দারুণ ব্যবসা করেছে, আদারওয়াইজ বাকি সব মুভিগুলো ফ্লপ হয়েছে। তো রাইট নাও যে ক্রেজটা দেখা যাচ্ছে আফটার ব্রহ্মাস্ত্র আমরা দৃশ্যম করে একবার বুকিং এমন প্রথমটা বক্স অফিসে আছে পৌঁছিল বলে, কারণ দৃশ্যামে যখন 2015 সালে রিলিজ হয়েছিল তখন যে অডিয়েন্সটা রয়েছে সেটা আস্তে আস্তে বেড়েছে, মানে ওটির প্ল্যাটফর্ম বলুন বা টিভিতে যখন টেলিকাস্ট হয়েছে, তো মানুষ সেকেন্ড পার্টে কী হবে সেটা জানার জন্য উস্কে ছিল। আফটার 7 ইয়ার সেটা মেক করতে সফল হয়েছে। এটা যে অরিজিনাল ভার্সনটা সেটা লাস্ট ইয়ার রিলিজ করেছে অ্যামাজন প্রাইমের মতো ডিরেক্টলি, তো সেটা কোনো হিন্দি ডাব অ্যাভেলেবেল নেই। তো কেমন ছিল দৃশ্যম টু স্টারিং অজয় দেবগন, রিয়া শরণ, অক্ষয় খান্না সহ তাব্বু আরও অনেকে। এটা যে প্রথম ডিরেক্টর ছিল নিশিকান্ত কামাল, উনি আমাদের মাঝে নেই, তো এটা ডিরেক্ট করছে আপনার অভিষেক পাঠক। সে নিজের মতো করে কিছু চেঞ্জেস করে অডিয়েন্সকে এগেজ করে রেখেছে এবং দারুণভাবে সাসপেন্স দিতে ফুলফিল করেছে। রিমেক যদি রিমেকের মতো করে ওয়েল মেক বানান তাহলে অডিয়েন্স দেখবে। লিটারালি যখন কোর্টরুম ড্রামাটা হচ্ছিল মানে ওই যে কেসটা অডিয়েন্স তালে দিচ্ছিল অলের মধ্যে। তো এখানে যদি স্টোরিটা বলে 7 বছর পরে স্টোরিটা শুরু হচ্ছে, তার ফ্যামিলি তারা ভালোভাবে চলছে এবং অজয় দেবগন একটা সিনেমা হল রয়েছে, সাথে তার রিসেন্ট যে অফিসটা সেটাও রয়েছে। তো একটা সময় সে আগের কেসটা আবার রিওপেন হচ্ছে এবং রিওপেন হওয়ার পরে এখন কী হবে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে সিনেমা হলে যেতে হবে, সিনেমা হলে গিয়ে মুভিটি এনজয় করতে হবে। এখানে ডিএসপির ম্যাজিক দারুণ ছিল, আপনার একটা জুবিন নটিয়ালের গান ছিল, আরেকটা দৃশ্যমের টাইটেল ট্র্যাক ছিল, সাথে বিজিএম বেশ ভালো ছিল। অ্যান্ড অজয় দেবগনের সে গুরু গম্ভীর চরিত্রে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, দারুণভাবে সে এক্সিকিউট করেছে, মানে ভরা যায় লাল্টার মহনলালকে তপ্পর দিয়েছে। কারণ ওইখানে অরিজিনালটার মধ্যে ওইটাই ছিল, অরিজিনালটার ডিউরেশন অলমোস্ট 3 ঘন্টা ছিল, এটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট এটা সামথিং, কারণ এটা তাদের অনেক কিছু বললাম না চেঞ্জ করেছে, বাট ওই অহমটাকে খারাপ করে ডাইরেক্টলি কপি পেস্ট করে নিজের মতো করে স্টাইলে বলিউড স্টাইলে মুভিটাকে প্রেজেন্ট করেছে। মুভিটা বিলম্ব হয়েছে গোয়ার মধ্যে, যারা প্রথম পার্ট দেখে তারা বুঝতে পারবে, প্রথম পার্ট না দেখলে সেকেন্ড পার্ট দেখে কিছু বুঝবেন না। তারপর যদি বলে সিএসআরএন অ্যাক্টিং, সেটা প্রথম হাফে যদি একটু খুঁজে থাকলে সেকেন্ড হাফে গিয়ে দারুণ পারফরমেন্স দিয়েছে, সাথে তাব্বু স্ক্রিন টাইম কম পেয়েছে, সে চার জায়গার মধ্যে ব্যাটার ছিল, বাট মাস্টার মাইন্ড অক্ষয় খান্না উড়িয়ে দিয়েছে অনেস্টলি। তারপরে যদি বলি আদার যারা সাপোর্টিং কাস্টের যারা গাইড হোল্ডের কথা না বললেন, ওইখানে গাইডে যারা যারা ছিলেন না তারা বুঝতে পারবেন, মানে মুভিটি দেখলে বুঝতে পারবেন। আই ডোন্ট এমন এমন কিছু ডায়লগ বলে মানে সিরিয়াস মোমেন্টের মধ্যে আপনার হাসি আসবে, বেশ দারুণভাবে এক্সিকিউট করেছে তার ক্যারেক্টারটা। আর যদি বলি আপনার আরও যারা সাপোর্টিং আদার্স ছিল আপনার চায়ের দোকানদার বা সাপোর্টিং যারা ছিল বেশ ভালোভাবে সম্পূর্ণ মুভিটাকে দারুণভাবে প্রেজেন্ট করেছে, এটা বলা যায়। আপনার অডিয়েন্স ফ্যামিলি নিয়ে দেখতে পারেন, দারুণ সাসপেন্স দেবে, থ্রিল দেবে, আর কি চাই বলুন, নিজে তো রয়েছে এমন ফ্যামিলির সাথে বসে দারুণ একটা মুভি করতে পারবেন। আমাদের ওপিনিয়ন আপনাদেরকে অভিনয় কমেন্টে জানান, ভিডিও ভালো সো লাইক করুন, ডিসক্রাইব করুন, ভিডিও টিকিট দাদা।